नमस्कार, वेलकम टू माय चैनल प्रियंकार्स होम क्रिएशन। प्रियंकार्स होम क्रिएशने सकल के स्वागत जानिए शुरू करछी आजकेर रेसिपी। आज आमी आपनादेर संगे शेयर करब बरबटीर भर्ता। गरम गरम भातेर संगे ए बरबटीर भर्ता खेते जस्ट असाधारण लागे। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। बरबटी भर्ता बनानोर जोन्नो आमी किछु बरबटी निये निएछि। बरबटीगुलोके एभावे एकटु टुकरो टुकरो करे केटे नेब। एभावे टुकरो टुकरो केटे निले बरबटीटा सिद्ध करतेও सुविधा हबे आर पेस्ट करतेও सुविधा हबे। ताई एभावे टुकरो टुकरो करे केटे निच्छि। आर चेष्टा करबेन बरबटीटा जेन एकटु कोचि हय়, তাহলে ভর্তাটা খেতে খুব সুন্দর লাগে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। স্কিপ করে দেখলে ইনগ্রেডিয়েন্টস মিস করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়ার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। বরবটিগুলো এইভাবে টুকরো টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে নিয়ে ফ্রেশ জলে ধুয়ে নেব। বরবটিগুলো ধুয়ে নিলাম। বরবটিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। ধুয়ে নেওয়া বরবটিগুলো কড়াইয়ের উপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। জলটা টেনে যাওয়া পর্যন্ত এভাবে বরবটিগুলো নেড়ে নেব। জলটা পুরো টেনে গিয়েছে। এরকম ড্রাই অবস্থায় বরবটিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। বরবটিটা সাইডে রেখে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। নিয়েছি চারটা কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন। তেল একটু গরম হয়ে এলে প্রথমে তেলের উপর পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার এই অবস্থার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। পেঁয়াজ একটু ভাজা হয়ে এসেছে, এখন এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মতো দেবেন। এইভাবে একটু নেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটা সাইডে রেখে একটা মিক্সি জার নিয়ে নিলাম। জারের মধ্যে দিয়ে দিলাম বরবটি সেদ্ধ। বরবটিটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে এরকম পেস্ট বানিয়ে নিতে হবে, দেখুন। এবার একটা প্লেটে এই পেস্টটা তুলে রেখে দিচ্ছি। যেহেতু একবারে পেস্ট বানানো সম্ভব হলো না, তাই আমি কিছুটা বরবটি আগে পেস্ট বানিয়ে নিলাম, আর যে বাকিটা আছে সেটা এবার দিয়ে আর ভেজে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সমস্ত উপকরণের পেস্ট বানানো হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলা হয়ে গিয়েছে, এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা আবারও আমি অন করে দিলাম। যে কড়াইয়ে আমি পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই একই কড়াই আমি ওভেনের উপর বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলটা একটু গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বরবটির পেস্টটা। পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব।
এটা সব সময় এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি মিক্স জারের মধ্যে একটু সামান্য জল দিয়ে ধুয়ে আমি জলটা দিলাম, যাতে হলুদ লবণ ভালো করে একটু মেশে। এবার এভাবে অনবরত আমি নেড়ে নেব। এটা একটা টাইট ডো হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে অনবরত এভাবে নেড়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না জলটা একটু টানছে। এভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব। এটা প্রায় হয়ে এসেছে আর পুরো জলটাও টেনে গিয়েছে। জলটা টেনে যাওয়ার ফলে একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। তো এরকম যখন হবে তখন বুঝবেন যে হ্যাঁ, আপনার রেসিপিটা রেডি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিলেই রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য বরবটির ভর্তা।